ডেইলি লার্নিং স্কুল এর পক্ষ থেকে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি জেএসসি পরীক্ষার্থীদের অনুশীলনী তিনের পরিমাপের চ্যাপ্টার নিয়ে। তো আজকে আমি তোমাদের 10 নম্বর অঙ্ক থেকে করাবো। তো চলো দেখি 10 নম্বর অঙ্কে কি আছে। তো 10 নম্বর অঙ্কে যেটা আছে সেটা আমরা পড়ি, পড়ে দেখি কি আছে। তো এখানে আছে হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য কত, 60 মিটার। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। দৈর্ঘ্য 60, প্রস্থ 40। পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পাড়ের বিস্তার মানে পুকুরের চারপাশে যে পাড় থাকে আর কি, সেই পাড়টাকে বুঝিয়েছে। তো আমরা একটা পুকুর আঁকাই এখানে, এই যে পুকুর আঁকাই। আমরা একটা পুকুর আঁকাই এখানে, পুকুর আঁকায় দেখছি এই যে তোমার হচ্ছে এখানে দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে কত, 60 মিটার। এই যে এটা দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্য এটা হচ্ছে 60 মিটার, ঠিক আছে। আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 40 মিটার। 40 মিটার, 40 মিটার হচ্ছে প্রস্থ, ঠিক আছে। এই প্রস্থ হচ্ছে 40 মিটার। তো এখন বলেছে হচ্ছে পাড়, পুকুরে পাড় আছে, যে পাড় হচ্ছে পুকুরের চারপাশে পাড় থাকে না, এই যে পাড়, এটা হচ্ছে পাড়। এটা হচ্ছে পাড়। তো পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, সব জায়গায় 3 মিটার। এটা হচ্ছে 3 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার। পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। এখন এই পাড়ের ক্ষেত্রফল কত, এই যে এটা 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 এটার ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল যদি বের করতে যাই, তাহলে ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে যেটা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো এগুলা হচ্ছে ক্ষেত্রফল, এখান থেকে বের করতে হবে। তো আমরা ক্ষেত্রফল আমরা এখন কিভাবে বের করব। তো প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফলটা বের করে নেব আমরা। পুকুরের ক্ষেত্রফল কতটুকু, তাহলে আমরা প্রথমে বের করব হচ্ছে পুকুরের ক্ষেত্রফল সমান, পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত বলতো, এই যে দৈর্ঘ্য হচ্ছে 60, আর প্রস্থ কত বলতো, 40, এই যে 40। এত বর্গ মিটার হবে। হ্যাঁ, এখন এই যে বর্গ মিটার, আগে মিটার ছিল এখানে, আর এখন হচ্ছে কি বর্গ মিটার, বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়। তাহলে 4 6 24, এই যে 24, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তাহলে 2400 বর্গ মিটার। এটা কি, এটা হচ্ছে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল, শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল। এখন আমরা হচ্ছে পুকুরের বিস্তার যেহেতু হচ্ছে 3 মিটার, যেহেতু পুকুরের বিস্তার 3 মিটার, দেয়া আছে হচ্ছে পুকুরের বিস্তার হচ্ছে, বিস্তার হচ্ছে 3 মিটার, ঠিক আছে, 3 মিটার। তো এখন আমাদের যেটা করতে হবে হচ্ছে কাজেই পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, তাহলে হচ্ছে, তাহলে পাড় সহ, পাড় সহ পুকুরের দৈর্ঘ্যটা নির্ণয় করবো আমরা। দৈর্ঘ্য মানে এই যে এটা, হ্যাঁ 60। তাহলে পাড় আগে পাড় বাদে 60 ছিল, এখন পাড় সহ যদি দিই, এখন দেখো 60 যোগ, জাস্ট আমরা 6 যোগ করে দিলে হবে। এই যে এখানে 3, এই দৈর্ঘ্যের দিকে দেখো তো, এখানে 3 আছে, এখানে 3 আছে, দুইটা দৈর্ঘ্য আছে না, 3 3 6, ঠিক আছে, 6 দিয়ে দিলাম। তাহলে কত হয়, 66, 66 কি মিটার, 66 কি, 66 মিটার হয়ে গেল। এখন আমরা একইভাবে পার্শ্ব প্রস্থ বের করব, পার্শ্ব পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ, ঠিক আছে। পার্শ্ব পুকুরের প্রস্থ কত হবে, প্রস্থ হবে হচ্ছে আমার 40 মিটার আছে, 40 মিটার। আর এখানে একইভাবে এই যে এখানে 3, এখানে 3, 3 3 6, ঠিক আছে। আমাদের প্রস্থ দুইটা না, এই যে একটা 3 আছে আর একটা প্রস্থ, তাহলে হচ্ছে 3 3 6 মিটার, তাহলে হয়ে গেল হচ্ছে 46 মিটার। আচ্ছা, এখন পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল লিখব, পার্শ্ব
পার্শ্ব পুকুরের পুকুরের ক্ষেত্রফল। তাহলে দেখো তো পার্শ্ব দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে আমাদের দুইটা, তাহলে পার্শ্ব দৈর্ঘ্য কত? 66 মিটার, আর প্রস্থ কত? 46 মিটার। তাহলে এত বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। তো এখন যদি আমরা হিসাব করি 66 আর 46 দুটো আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করে দেখলাম হচ্ছে 3036 হয়, 3036 বর্গ মিটার। আচ্ছা এখন দেখো, এখন শুধু পুকুরের ক্ষেত্রফল বেরিয়েছে। এখানে দেখো প্রথমে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, শুধু পুকুরের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করছি, এই যে শুধু হচ্ছে পুকুরের ক্ষেত্রফল আমরা বের করছি। পুকুরের ক্ষেত্রফল হচ্ছে কত? 2400 বর্গমিটার আমরা বের করছি। তো এখন এখন হচ্ছে পাটসহ, এই যে পাটসহ পুকুরের ক্ষেত্রফল বের করছি 3036। এখন শুধু পুকুর আর পাটসহ এই দুটো বিয়োগ করে দিলে আমাদের পাট বের হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা লিখবো পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমাদের হচ্ছে এই, আমরা প্রথমে বড়টা লিখি, 3036 মাইনাস কত আমাদের বের হয়েছিল ওখানে হচ্ছে 2400, 2400, ঠিক আছে। তো কত হবে তাহলে তোমার 2400 আর এখানে 3036, তাহলে হয় হচ্ছে 636, 636 বর্গ মিটার, ঠিক আছে। ক্ষেত্রফল যেহেতু হচ্ছে ক্ষেত্রফল বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে। তাহলে 636 বর্গ মিটার, তাহলে আমাদের এটা হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। অতএব নির্ণয় পাড়ের ক্ষেত্রফল সমান 636 বর্গ মিটার, 636 বর্গ মিটার। তাহলে এটাই আমাদের হচ্ছে উত্তর। তারপর আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা যাব, গিয়ে দেখি কি আছে। তো এখানে আছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফলটা হচ্ছে 10 একর, ঠিক আছে, 10 একর। তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কি প্রস্থের উপর নির্ভর করছে। তাহলে প্রস্থ যা হবে সেই অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হবে, প্রস্থ যা হবে তার 4 গুণ হবে দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে আমাদের দৈর্ঘ্য বের করতে বলেছে, ঠিক আছে, আমাদের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একর সমান জানবো, ঠিক আছে। তো আমরা জানি এক একর সমান কত, আমরা হচ্ছে প্রাথমিক আলোচনায় পড়েছিলাম হচ্ছে 46.86 হচ্ছে 86 বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে। আমরা এক একর সমান সমান এত জানি, তাহলে আমাদের 10 একর সমান সমান কত হবে? 10 একর সমান 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 হচ্ছে হবে 46.86 গুণ 10, এত বর্গ মিটার। তাহলে আমাদের কত হলো হবে, ক্যালকুলেট করলে কত হবে, 46.86.6 বর্গ মিটার, বর্গ মিটার গুণ করলে এত হবে, ঠিক আছে, 46.86.6, তার মানে হচ্ছে 40,468.6 বর্গ মিটার। তো আমাদের এটা হবে। তা এখন এখন যেটা করতে হবে যে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, এটা তাহলে কি হবে, আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল এত বর্গ মিটার হলো, ঠিক আছে।
आयतकार क्षेत्रटीर क्षेत्रफल समान हच्छे कत जेटा बेर हलो दशमी आठ दशमी कत छय एत वर्ग मीटर ठीक है एत वर्ग मीटर चल्लिस हजार चारश आठषट्टि दशमिक छय वर्ग मीटर तो ये हे आयतकार क्षेत्रटर क्षेत्रफल ठीक है এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বলেছে দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তাহলে প্রস্থ আমাদের কি করব প্রস্থ একটা ধরে নেব আমরা মনে করি প্রস্থ হচ্ছে সমান হচ্ছে ক তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে হচ্ছে চার ক যেহেতু চার গুণ বলেছে সেহেতু চার ক হবে ঠিক আছে অতএব ক্ষেত্রফল क्षेत्रफल समान समान दैर्घ्य इंटू प्रस्थ आमरा जानी ताहले चार क इंटू क ताहले समान समान आमरा लिखते पारी चार क स्क्वायर तो आमरा एटा लिखते पारी चार क स्क्वायर वर्ग मीटर वर्ग मीटर ठीक आछे वर्ग मीटर तो एखन आमरा लिखते पारी शर्त मते चार क स्क्वायर समान समान ओई जे आमादेर क्षेत्रफलटा अतएव शर्त मते लिखबो शर्त मत हे चार क स्क्वायर समान समान हम चल्लिस छचल्लिस आठ दशमिक छय तर मान हे चल्लिस हजार चारश आठषट्टि दशमिक छय ठीक है तो एखन आप लिखब क स्क्वायर समान समान हे चल्लिस छचल्लिस आठ दशमिक छय एखे हे चार हे एर गुण आकार आशे चले आसले भाग हो जाए ठीक है भाग भाग हो जाए तारपर जेटा करब सेटा होच्छे क स्क्वायर समान समान होच्छे आमरा एखाने जदि क्यालकुलेशन करी ताहले हबे होच्छे क्यालकुलेटर धरे क्यालकुलेशन करते हबे एखाने हबे दस एगारो सात दशमिक पंद्रह तार माने एखाने हबे दस हजार एकशो सतर ठीक आछे दस हजार दस हजार एकश सतर दशमिक पंद्रह तारपर आमरा कि करब क कयर मान बेर करब क समान समान हच्छे कत हबे एई जे रूट देव दिए हच्छे एत दस हजार एकश सतर दशमिक कत पंद्रह एखन कयर मान एई जे रूट एई रूट एई एई संख्याटार वर्गमूल करले आमादेर हच्छे कि हये जाबे उत्तर बेड़े देव अतः क समान समान आमरा लिखते पारी हच्छे एकश दशमिक हच्छे पाँच आठ चार शून्य ठीक है एकश दशमिक पाँच आठ चार शून्य तो एक तो ये हो गेछे आमरा एक क्लोज कर लिखी एटा दशमिक पाँच आठ चार शून्य ठीक है तो ये हमारे हे कयर मान बेर गल एखे क्षेत्रफल मान ये दैर्घ्यर मान बेर चले अतए क समान समान तो जानी प्रस्त अतए दैर्घ्य ठीक है दैर्घ्य बेर करते बोले दैर्घ्य समान समान हे चार क्या हमें लिखते परि चार इंटू एकश दशमिक पाँच आठ चार शून्य तेल एट लिखते परि ते एत मीटर तेल एट हिसाब कर ले दशमिक तीन चार मीटर ठीक है चारश दुई दशमिक तीन चार मीटर तेल ये दैर्घ्य ठीक है ये दैर्घ्य दैर्घ्य तो हमें नेक्स्ट अंक करब नेक्स्ट अंके जो आटे एक आयतकार घर दैर्घ्य प्रस्थर डेढ़ गुण एर क्षेत्रफल दुशो षोलो वर्ग मीटर हम परिसीमा कत तो हमें परिसीमा बेर करते बोले तेल जेटा करब से हमें हे धरी
ধরি প্রস্থ সমান সমান 2x ধরবো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে দৈর্ঘ্য কত হবে? সমান সমান হচ্ছে কত? দেড় গুণ বলেছে, তাহলে দেড় গুণ মানে কি 3x, ঠিক আছে 3x, বা 2 ক ধরলে হবে, 2 ক বা 3 ক, হ্যাঁ এমন ভাবে ধরলে হবে, সমস্যা নেই। তাহলে আমরা এটা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, বা আমরা এটা কয় ধরি, কয় ধরলে ভালো হবে, যেহেতু পাটিগণিত সেহেতু আমরা ক ধরি, ক ধরি আমরা, তাহলে 2 ক, ঠিক আছে 2 ক, আর এটা হচ্ছে 3 ক, ঠিক আছে। তো এখন আমাদের ইয়ে কি হবে, ক্ষেত্রফলটা কি হবে, অতএব ক্ষেত্রফল সমান সমান 2 ক ইন্টু 3 ক সমান সমান 6 ক স্কোয়ার হবে, ঠিক আছে 6 ক স্কোয়ার। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা শর্ত মতে, শর্ত মতে 6 ক স্কোয়ার সমান সমান, যদি দেখো এখানে 6 ক, এখানে ক্ষেত্রফল এটা, আবার এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 216 বর্গ মিটার, তাহলে এটা সমান সমান, এটা সমান সমান 216 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আমরা ক স্কোয়ার সমান সমান কি লিখব, 216/6, তাহলে ক স্কোয়ার সমান সমান 216, তাহলে আমাদের এখানে কি হবে 36 হবে, 36, যেমন 318, 18, 19, 20, 21, 3 থাকে আর 6 থাকে, 36 থাকে, তাহলে 6×6 36 হয়, ঠিক আছে। তাহলে ক, ক সমান সমান কি হবে, √36, তাহলে ক সমান কি হবে, 6 হবে, ক সমান কি হবে, ক সমান হচ্ছে 6 হবে। তো এখন আমরা যেটা করব সেটা আমাদের বের করতে বলেছে হচ্ছে পরিসীমা, ঠিক আছে। তো পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই লাগবে। এখন আমরা ধরব এই কটা কি, কটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ, এখন বের করতে হবে ক ধরি আর কি, প্রস্থ সমান সমান, প্রস্থ সমান সমান কত ধরেছিলাম আমরা, সেটা হচ্ছে 2 ক ধরছিলাম, ঠিক আছে। এখন 2×6 সমান সমান কি হবে, 12, তাহলে প্রস্থ কত হলো, প্রস্থ হলো হচ্ছে 12। এখন আমরা দৈর্ঘ্য ধরব, দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান কত ছিল, 3 ক ছিল, তাহলে 3×6, তাহলে হবে কত, 18, ঠিক আছে। তাহলে প্রস্থ কত হলো, দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ হচ্ছে 12, 18, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 18। তো এখন আমাদের কি বের করতে হবে, এখন হচ্ছে পরিসীমা বের করতে হবে, তবে পরিসীমা সমান, পরিসীমা সমান 2× দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র। তাহলে দৈর্ঘ্য আমাদের কত হয়েছে 18, আর প্রস্থ কত হলো, প্রস্থ হলো 12, তাহলে 18 আর 12 কত, 18 আর 12 হচ্ছে 2×30, 2×, কত 30, তাহলে আমাদের হয়ে গেল 60। তাহলে পরিসীমা কত আমাদের উত্তর, 60, অর্থাৎ পরিসীমা নির্ণয়, পরিসীমা হচ্ছে, পরিসীমা সমান সমান 60, এই 60 হবে পরিসীমা, ঠিক আছে, পরিসীমা 60 মিটার হবে। তারপর আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি হচ্ছে 24 মিটার আর উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেয়া আছে, দেয়া আছে কি, দেয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি দেয়া আছে আমাদের, ক্ষেত্রের ভূমি সমান হচ্ছে 24 মিটার, ঠিক আছে, ভূমি হচ্ছে কত, 24 মিটার।
আর উচ্চতা কত আমাদের উচ্চতা উচ্চতা সমান সমান 15 মিটার 50 সেন্টিমিটার 15 মিটার 50 সেন্টিমিটার তো এটাকে আমাদের মিটারে পরিণত করব কারণ এখানে ভূমি 24 মিটার দেয়া আছে আমাদের এটাও মিটারে পরিণত করব তাহলে আমাদের কাজ হচ্ছে 15 দেব দিয়ে হচ্ছে 15 যোগ তাহলে মিটারে 50 টাকে মিটারে যদি পরিণত করতে হয় তাহলে মিটার তাহলে হচ্ছে মিটার থেকে সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে হচ্ছে 2 ঘর যাইতে হবে তার মানে 2টা শূন্য এই যে আমি বলছিলাম হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিয়ে মারিলে দেশে শান্তি তাহলে আমাদের হচ্ছে 2 ঘর আসতে হচ্ছে হ্যাঁ সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে 2 ঘর তাহলে এত হলো হ্যাঁ তো এখন মিটার লিখতে পারি আমরা এখন মিটার লিখতে পারি তাহলে 15 যোগ এখানে দেখো তো এখানে হচ্ছে 0.50 লেখা যায় কারণ হচ্ছে 1 2 3 এই যে 1 1 এর জন্য দশমিক আর হচ্ছে যে কয়টা শূন্য সেই কয়টা সংখ্যা আছে ঠিক আছে তাহলে 15 দশমিক আমরা এটা করতে পারি হচ্ছে তো এটা এটা আমরা অন্যভাবেও করতে পারি অন্যভাবে করলে আরো ইজি হয় যেমন দেখো অন্যভাবে করে আমরা এটা এটা আমরা যদি ইয়ে করে দিই তাহলে হিসাবটা আমাদের আরো সহজ হয়ে যায় ওই একই হবে দিন শেষে 30 বর্গাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা যেটা করছিলাম সেটা করলে হবে নো প্রবলেম কোনো সমস্যা নেই তাহলে আচ্ছা তুমি আমরা যেটা করছিলাম সেটাই করো তাহলে যোগ এত যোগ কত পয়েন্ট কত পয়েন্ট হচ্ছে 50 তাই তো এত তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কত 15.50 আচ্ছা আমরা একটু হিসাব করে দেখি তো কত হয় আমরা হচ্ছে যদি হিসাব করে দেখি 15.50 24 ইন্টু 15.50 2 তাহলে আমাদের হয় হচ্ছে 186 হ্যাঁ আমাদের উত্তর 186 হয়ে যায় তাহলে আমরা জানি আমরা কি লিখব এটা মিটার দিয়ে দাও এটা মিটার দিয়ে দাও তাহলে আমরা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব ঠিক আছে অতএব ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রফলটা কি জানি আমরা ক্ষেত্রফলটা জানি হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আচ্ছা এখন এই যে হাফ আমরা হাফের জায়গায় হাফ বসিয়ে দেব হাফের জায়গায় হাফ বসিয়ে দিলাম আর ভূমি কত হয়েছে ভূমি হচ্ছে কত 24 মিটার 24 মিটার আর উচ্চতা কত 15.50 ঠিক আছে তো এটা আমাদের হচ্ছে এটা ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এত বর্গ মিটার এত বর্গ মিটার বর্গ মিটার তো এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে আমাদের হবে হচ্ছে 186 ঠিক আছে 186 বর্গ মিটার এই যে এখানে আমরা এমন করতে পারি 12 দুগুণে 24 আর 12 আর 15.50 যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে 186 বর্গ মিটার ঠিক আছে তাহলে 186 বর্গ মিটার আমাদের এখানে উত্তর ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 186 বর্গ মিটার
এটাই হচ্ছে উত্তর। তো তারপর যেটাতে যাব আমরা সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। তো এটাতে আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত 48 মিটার। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত, এটা বিস্তৃত হবে, এটা ভেঙে গেছে লেখাটা, একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত। আচ্ছা এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে সবগুলো আমাদের মিটার বানাইতে হবে অথবা কি সেন্টিমিটার বানাইতে হবে, ঠিক আছে। তো মিটার অথবা সেন্টিমিটার যদি বানাইতে হয় আমরা হচ্ছে এই মিটার যদি বানাই নিই আমরা তাহলে আমাদের কি হবে, আমাদের সুবিধা হবে একটু, তাহলে আমরা মিটার বানিয়ে নিই, ঠিক আছে। দেয়া আছে হচ্ছে কি যে আয়তক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। তো কার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে, প্রস্থ সমান কি লিখতে হবে 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। আচ্ছা তাহলে 32 মিটার 80 সেন্টিমিটার এটা যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হবে হচ্ছে এই আগের মতোই 32 যোগ 80 বাই হচ্ছে কত সেন্টিমিটার, থেকে এখন আমাদের মিটারে যেতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে গেলে হচ্ছে 2 ঘর, তার মানে 100 এত মিটার হয়ে যাবে, এখন এত মিটার, ঠিক আছে এত মিটার। তো এখানে আমরা এটা লিখতে পারি 32.8, এই যে 32 যোগ 0.80 সমান সমান 32.80 বা 32.8, একই কথা। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল, তো আগের মতো আমরা একটা আয়তকার, কি আঁকাবো, ক্ষেত্র আঁকাবো। একটি আয়তকার ক্ষেত্র আঁকাবো এখানে, এই যে এটা আয়তকার ক্ষেত্র একটা, এটা একটা আয়তকার ক্ষেত্র, এটা হচ্ছে 32 মিটার হচ্ছে, এখানে আছে 32 মিটার, না এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 48 আর প্রস্থ হচ্ছে কত 32, ঠিক আছে এত মিটার, এটা প্রস্থ এটা দৈর্ঘ্য। তো এখন একটা বিস্তৃত রাস্তা আছে, এখন রাস্তা আছে কি বলেছে কোশ্চেনে, বলেছে হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, তাহলে বাইরে, ঠিক আছে এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ সমান 32 আর দৈর্ঘ্য সমান কত 48। তো বাইরে রাস্তা আছে একটা, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে বাইরে, বাইরে চারদিকে, হ্যাঁ রাস্তা আছে, এখন রাস্তা দেখো কি আছে, বলছে ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, তাহলে 3 মিটার করে দাও, 3 মিটার 3 মিটার 3 মিটার, আগে একটা অঙ্ক করলাম না সে অঙ্কের মতো 10 নম্বরের মতো। তো এখানেও আমাদের কি বলেছে যে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো, তো এখানে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তো আমরা এখানে লিখতে পারি ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, ক্ষেত্রটির ক্ষেত্রফল মানে রাস্তা বাদে আর কি, নর্মালি যে ক্ষেত্রফলটা সেটা, নর্মাল ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে কত 48, দৈর্ঘ্য হচ্ছে 48 আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 32.8, বের করলাম 32.8, তাহলে এত বর্গ মিটার, বর্গ মিটার, তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হয় 74.4, ঠিক আছে।
1574.4 এত বর্গ মিটার বর্গ মিটার। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে রাস্তা, যেহেতু আমাদের হচ্ছে এই ক্ষেত্রটির বাইরে 3 মিটার করে আমাদের বিস্তৃত রাস্তা আছে, তাহলে আমাদের এই রাস্তা আমাদের এর সাথে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? এর সাথে আমরা রাস্তাটা যোগ করে আমরা দেখব, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করব, রাস্তা সহ ক্ষেত্রটির কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কি লিখব, এই যে 48 আগে আছে দৈর্ঘ্য, আর বিস্তৃত 3 মিটার করে চারদিকে যেহেতু আছে, সেহেতু আমাদের দৈর্ঘ্য হলো দুইটা, দুইটা মানে 3 × 3 = 6, ঠিক আছে? 3 মিটার 3 মিটার 6, এই যে এখানে 3 মিটার, এই যে দৈর্ঘ্য এই পাশে 3 মিটার আছে, এই পাশে 3 মিটার আছে, তাহলে 3 × 3 = 6, তাহলে একবারে 6 আমি বসিয়ে দিলাম, 3 + 3 = 6, এটা দিলে হবে, আবার এইভাবে একবারে 6 বসা দিলেও হবে, এত মিটার, 48, 49, 50, 54 মিটার, এটা হয়ে গেল কত, 54 মিটার। এখন রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ নির্ণয় করব, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ সমান হচ্ছে কত, আমাদের হচ্ছে 32 ছিল, হ্যাঁ আগে হচ্ছে 32.8 ছিল, 32.8 যোগ কত হবে 6, এত মিটার, তাহলে 32 আর 6 কত, 32 আর 6 হচ্ছে 38, 38.8 মিটার। তো এখন রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব, রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল, রাস্তা সহ, ঠিক আছে? আগে রাস্তা বাদে বের করছিলাম, মানে শুধু যে ক্ষেত্রফলটা সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, এখন রাস্তা সহ আমরা ওই যে রাস্তার আমাদের ক্ষেত্রের বাইরে যে 3 মিটার 3 মিটার 6 মিটার করে চারিদিকে 3 মিটার করে যে আমাদের হচ্ছে রাস্তাটা ছিল, ওই রাস্তা এখন আমরা এই আয়তক্ষেত্রের সাথে যোগ করে নিয়েছি, হ্যাঁ। এখন দেখো রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, 54 × 38.8 বর্গ মিটার, তাহলে 54 × 38.8, তাহলে আমাদের ক্যালকুলেটর দিয়ে দেখো কত হয়, আমাদের হচ্ছে 2095.2 বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা, বর্গ মিটার, তো এত বর্গ মিটার। এখন আমাদের রাস্তা, এখন দেখো আগের এটা এই যে যে ক্ষেত্রটির ক্ষেত্রফল বের হয়েছিল শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1574.4, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যায়, তাহলে অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান আমরা যে বড় সংখ্যাটাকে লিখব, এত 2095.2 বিয়োগ কত লিখব, 1574.4, এত বর্গ মিটার, এই যে এটা লিখলাম, আর আগে কত ছিল, এই যে আগে যে শুধু রাস্তা বাদে যেটা ছিল শুধু আয়তকের ক্ষেত্রে সেটা, তাহলে এই রাস্তা সহ আর আগে যেটা ছিল এই দুটো বিয়োগ করে দিলে আমাদের রাস্তা বের হয়ে গেল, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 520.8 বর্গ মিটার, 520.8 বর্গ
মিটার, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের উত্তর এটাই, অতএব নির্ণয়, অতএব নির্ণয়, অতএব নির্ণয় রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান 52, 52 বলতে 520, ঠিক আছে, 520.8 বর্গ মিটার। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।